अजाना के जानते होले आजकेर भिडियोटी शुरू थेके शेष पर्यन्त अवश्य देखुन। भारतेर पर कोन देशे सबथेके बेशी यूनिवार्सिटी आछे? भारतेर पर यूएस देशे सबथेके बेशी यूनिवार्सिटी आछे? अच्छा, भारत की प्रथम थेकेई एशिया महादेशेर अंश छिलो? अनेकेर मते भारत 55 मिलियन बछर आगे अस्ट्रेलिया देश थेके आलादा हये जाए। दूध आमादेर शरीरेर कोन अंगके मजबूत करे? दूध आमादेर शरीरेर हाड़के मजबूत करे। आमादेर एकटा भिडियो तैरी करते अनेक कष्ट करते हय, ताई अवश्यई किन्तु लाइक करबेन। আপনি কি জানেন স্নান করবার ভয়কে কি বলে? স্নান করবার ভয়কে বলে অ্যাবলুটোফোবিয়া। চীন দেশ কত সালে প্রথম মহাকাশে মানুষ পাঠিয়েছিল? 2003 সালে প্রথম মহাকাশে মানুষ পাঠিয়েছিল। অজানাকে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কোন স্বাধীনতা সংগ্রামী বার্লিনের আবিষ্কার করেছিল? গৌরমোহন দত্ত বার্লিনের আবিষ্কার করেছিল। আপনার উচ্চতা যদি 6 ফুট 2 ইঞ্চির বেশি হয়, তাহলে আপনি পৃথিবীর কত শতাংশ মানুষের থেকে বেশি লম্বা? তাহলে আপনি পৃথিবীর 94% মানুষের থেকে বেশি লম্বা। নিউমোনিয়া রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? নিউমোনিয়া রোগে ফুসফুস আক্রান্ত হয়। ভারতের সবথেকে জনপ্রিয় রাস্তার খাবার কি? ভারতের সবথেকে জনপ্রিয় রাস্তার খাবার হলো ফুচকা। পৃথিবীর কোন দেশ প্রথম বৈদ্যুতিক রাস্তা তৈরি করেছিল? সুইডেন দেশ প্রথম বৈদ্যুতিক রাস্তা তৈরি করেছিল। আপনি কি জানেন অস্ট্রেলিয়া দেশের মুদ্রার নাম কি? অস্ট্রেলিয়া দেশের মুদ্রার নাম হলো অস্ট্রেলিয়ান ডলার। আচ্ছা, অক্সিজেনের কি কোনো রং আছে? গ্যাস অবস্থায় অক্সিজেনের কোনো রং নেই, কিন্তু তরল অবস্থায় এর রং হলো হালকা নীল।
রাষ্ট্রপতি হতে গেলে প্রয়োজনীয় বয়স কত? রাষ্ট্রপতি হতে গেলে প্রয়োজনীয় বয়স হলো 35। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ডাল উৎপাদিত হয়? ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি ডাল উৎপাদিত হয়। কোন ফল খেলে আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বার হয়ে যায়? প্রতিদিন লেবু খেলে আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বার হয়ে যায়। আপনি কি জানেন মানুষের সব থেকে বড় সম্পদ কি? মানুষের সব থেকে বড় সম্পদ হল তার জ্ঞান ও বুদ্ধি। একজন মানুষের উচ্চতা নির্ভর করে কার ওপর, তার বাবা নাকি মায়ের ওপর? মানুষের উচ্চতা নির্ভর করে তার মায়ের ওপর। দেখি কজন বলতে পারে আমাদের চোখের সাদা অংশকে কি বলে? আমাদের চোখের সাদা অংশকে বলে স্ক্লেরা। কোন দেশে নতুন বাচ্চার জন্ম হলে সরকার থেকে জামা কাপড় এবং খেলনা দেয়া হয়? ফিনল্যান্ড দেশে নতুন কোনো বাচ্চার জন্ম হলে সরকার থেকে খেলনা ও জামা কাপড় দেয়া হয়। পৃথিবীর সব থেকে বড় ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? পৃথিবীর সব থেকে বড় ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র আছে সিঙ্গাপুরে। কোন দেশ একটা ভারতীয় বাঁদরকে গ্রেপ্তার করেছিল বর্ডার পার করবার জন্য? ২০১১ সালে এই ঘটনাটি ঘটেছিল, দেশটির নাম পাকিস্তান। কফি উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত নম্বর? কফি উৎপাদনে ভারতে পৃথিবীর স্থান ষষ্ঠ। আচ্ছা বলুন তো, ভুটানের জাতীয় ভাষার নাম কি? ভুটানের জাতীয় ভাষার নাম হলো জংখা। এবার বলুন তো, কোন প্রাণীর দাঁত হীরার মতো মজবুত? শামুকের দাঁত প্রায় হীরার সমান মজবুত। পৃথিবীতে কোন প্রাণীর দাঁত সব থেকে বেশি মজবুত? পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে শামুকের দাঁত সব থেকে বেশি মজবুত। আপনি কি জানেন ফুচকা খেলে কোন রোগ সব থেকে বেশি হয়?
ফুচকা খেলে টাইফয়েড রোগ সব থেকে বেশি হয়। এবার বলুন তো, কোন রঙের ফল চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে? হলুদ বা কমলা রঙের যে কোনো ফল ও সবজি চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। 143 মানে আই লাভ ইউ, এটা আমরা সবাই জানি, কিন্তু কিভাবে? আই একটা অক্ষর, লাভে থাকে চারটি অক্ষর, ইউ এতে থাকে তিনটি অক্ষর, এইভাবে 143 মানে আই লাভ ইউ। শরীরের কোন অংশে টিকটিকি পড়লে মানুষ বড়লোক হয়ে যায়? পেটের ওপর টিকটিকি পড়লে অর্থ বৃদ্ধি হয়। কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায়? মানুষের প্রতিদিন 6-8 ঘন্টা ঘুমের দরকার, এর থেকে বেশি ঘুমালে মানুষের শরীরে নানা রকম রোগ দেখা যায়, যার জন্য আয়ু কমে যায়। ঘরে কোন গাছ রাখলে রাতে ঘুম ভালো হয়? মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট এইসব গাছ ঘরের বাতাসকে ঠান্ডা করে, যার জন্য ঘুম ভালো হয়।